শুনছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত রানা সকাল নিবেদক মেরিল স্প্ল্যাশ মাছরাঙা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আমাদের হারিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তবে আমরা এখান থেকে কোথাও হারিয়ে যাচ্ছি না অবশ্যই সুরের মূর্ছনায় হারিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে কারণ আমাদের সাথে দ্বিতীয় ঘন্টা জুড়ে অতিথি হয়ে থাকছেন সরোদ শিল্পী ও সঙ্গীত শিল্পী তানিম হায়াত খান রাজিত আমরা চলে যাচ্ছি তার কাছে শুভ সকাল শুভ সকাল আপনি তো প্রবাসী জীবন কাটান জি কবে এসেছেন দেশে আমি আসলাম সপ্তাহ দুয়েক হলো আমি সিডনিতে আছি অস্ট্রেলিয়াতে কতদিন থাকবেন দেশে এবার 6-7 সপ্তাহের মতো থাকার ইচ্ছা আছে এবার ওকে না আমরা প্রশ্ন করব মানে তাৎক্ষণিকভাবে নৈবত্তিক উত্তর দিলে হবে না আমরা আসলে ডিটেইল জানতে চাই আপনার কাছ থেকে একটু শৈশবে জানি বিশেষ করে আপনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং ওস্তাদ আয়েত আলী খাঁ সাহেবের পরবর্তী প্রজন্মের একজন আপনি এবং এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিউজিক পরিবারের একজন সন্তান আপনি একটু শুনি শৈশবটা কেমন ছিল শৈশবটা আসলে ঠিক মিউজিক বা সঙ্গীত নিয়ে ছিল না সঙ্গীতটা পরবর্তীতে অনেক পরবর্তীতেই আসে শৈশবে পড়াশোনা খেলাধুলা এগুলো নিয়ে থাকা অনেকের মতো আমাদের পারিবারিকভাবে যেভাবে ছোটবেলার থেকে বা শৈশব থেকে গান বাজনা সেটা হয় সেটা আমার হয়ে ওঠেনি আমার বাবা মা নিজেরা এত বেশি একসময়ে সঙ্গীত নিয়েছিলেন তারা হয়তো ভাবছিলেন যে আমরা একটু দূরেই থাকি তো সেই কারণে সেভাবে প্রথম যেটা ছোটবেলায় হাতে করি বা সেরকম সেভাবে হয়ে ওঠেনি তো পরবর্তীতে বয়স যখন আস্তে আস্তে বড় হলাম যখন পরিমণ্ডলে সঙ্গীতটা দেখতে পাচ্ছি ফ্যামিলিতে চাচারা ভাই চাচাতো ভাইরা সবাই যখন করছেন তখন আস্তে আস্তে নিজের একটা ইন্সপিরেশন আসলো আস্তে আস্তে যে হ্যাঁ তাহলে এবার একটু চেষ্টা করে দেখতে পারি এটা অনেক পরে অনেক পরে অনেক পরে ক্লাস 9 এ যখন পড়ি তখন প্রথম তবলাটা শেখা শুরু করি সেটা তেমন একটা বাজাইনি তারপরে গিটার বাজানোর চেষ্টা করলাম কিছুদিন 91-92 সালে ওই সময় 91-92 সালের দিকে তারপরে শরৎটা হাতে তুলে নিই 98-98 যেটা অনেক বেশি অ্যাকচুয়ালি যেটা আমি সবসময় বলি যে আমাদের পরিবারে হিস্ট্রি বা যেগুলো দেখলে যেটা হয় যে যারা মোটামুটি 20-22 বছর বয়সে তারা এক একজন মোটামুটি সঙ্গীত জীবনটা শেষ করে প্রফেশনাল ভাবে মিউজিকটা শুরু করেন তা আমার শুরুটাই ওই বয়সটা গিয়ে হলো আর কি আলটিমেটলি সেটাও হলো যে হঠাৎ করেই হলো নিজের থেকেই চেষ্টা করলাম আসলে পরিমণ্ডলটা ছিল কিন্তু শুনছিলাম নিজে কখনো সেভাবে ট্রাই করে দেখিনি তো সেই হঠাৎ করে একবার ইচ্ছে হলো সরবটা নিলাম তুলে নিলাম বাজানোর চেষ্টা করলাম বাজানো হচ্ছে যখন দেখলাম তখন ভাবলাম যে তাহলে একটু চেষ্টা করি শেখার আর সরোদ যন্ত্রটির প্রতি আলাদাভাবে আসক্তির কি কোনো কারণ আছে কাউকে দেখে হ্যাঁ হ্যাঁ কাউকে দেখে অবশ্যই আমাদের পরিবারে অনেকগুলো যন্ত্রই বাজানো হয় সরোদ সিতার বেহালা তারপরে তবলা সেগুলো সবই বাজানো হচ্ছে কিন্তু সরোদটা আমাদের পরিবারে তুলনামূলকভাবে বেশি আমার দাদা আলাউদ্দিন খাঁ সাহেব উনি সরোদ বাজাতেন আর আমার চাচাতো ভাই ওস্তাদ শাহাদাত হোসেন খান উনি সরোদ বাজান আর আমার আরও অনেক জ্যাঠামশাই যারা আছে আমার নিজের জ্যাঠা বাহাদুর খাঁ সাহেব আলী আকবর খাঁ সাহেব নামগুলো অনেক বড় বড় আমি তাদের কাছে অতি নগণ্য মানে কিছুই না অ্যাকচুয়ালি কিন্তু ইন্সপিরেশনটা ওনারাই আর কি ওনাদের দেখে সরোদটা শেখার ইচ্ছে ছিল ভালো লেগেছিল কখনো মনে হয়নি যে এরকম যে দেরি হয়ে গেল অনেক হ্যাঁ এখন সেটা মনে হয় এখন সেটা মনে হয় এবং আমি সবসময় বলি আমার বড় বড় আমার ভাইরা আমার থেকে অনেক বড় চাচাতো ভাইরা তাদেরকে বলে যে যদি তোমাদের সময় আমার জন্মটা হতো তাহলে হয়তো এতদিনে আরো অনেক কিছু করে ফেলতে পারতাম তো একটা এখন এটা তো আমার কিছু করার নেই আসলে আমরা একটু আপনার সম্পর্কে জানিয়ে নিই আমাদের দর্শকদেরকে তারপর আড্ডায় আবারও ফিরে আমাদের সাথে রয়েছেন তানিম হায়াত খান রাজিত যিনি একজন সরোদ শিল্পী এবং সঙ্গীত শিল্পী শুরুতেই বলছিলাম তিনি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত পরিবারের সন্তান সেটা আপনারা ইতিমধ্যে জেনেও গিয়েছেন পারিবারিক পরিমণ্ডলের প্রভাবে যন্ত্র সঙ্গীত চর্চা শুরু করেন স্কুল জীবন থেকে সরোদে হাতেখড়ি হয় চাচাতো ভাই ওস্তাদ শাহাদাত হোসেন খানের কাছে সঙ্গীতের তালিম পেয়েছেন মা ফৌজিয়া ইয়াসমিনের কাছে গুরু শিষ্য পরম্পরায় 2008 সাল থেকে তালিম নিচ্ছেন মেলবোর্নে ডক্টর এড্রিয়ান ম্যাকলিনের কাছে বর্তমানে কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় প্রবাসী জীবন কাটালেও প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন 2011 সালে শুভ্র মেঘ নামে রাজিতের একটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে বর্তমানে আরও দুটি অ্যালবামের কাজ করছেন তিনি চলুন তার কাছে চলে যাই জি একটু পরিবারের প্রসঙ্গে আবারও আসতে চাই সেটা হচ্ছে দাদা বাড়ি নানা বাড়ি দুদিকেই তো আপনার আসলে গান এবং মিউজিক রয়েছে তো নিজে গাওয়া সেটা কবে থেকে শুরু আপনার মা যেহেতু নিজে গাইতেন গানটা ছিল সবসময় কিন্তু মারই ইন্সপিরেশন ছিল সবসময় যন্ত্রসঙ্গীতের দিকে সেইভাবেই যেটুকু করা সেখান থেকেই
আর গানটা ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ, মা যখন ছোটবেলায়, আমি যখন ছোট ছিলাম, মা যখন গান করতেন, রেয়াজ করতেন সকালবেলা, মার কোলে শুয়ে শুয়ে সেই রেয়াজগুলো শুনতাম, সেভাবে বড় হওয়া। কিন্তু গানটা করার ব্যাপারটা আসলে আমি বলবো যে ওটা আমার একটা শখের ব্যাপার, ওটা আমি কখনোই কণ্ঠশিল্পী বা এরকম ভাবে নিজেকে চাই না। যদি আমাকে জিজ্ঞেস করা হয় তোমার কি হিসাবে তুমি দেখতে চাও নিজেকে, তা আমার ইচ্ছা যে আমি শরৎটা নিয়ে থাকবো, শরৎটাই বাজাবো। শখের বসে পাশাপাশি গান করার ইচ্ছা বা যদি থেকে থাকে সেটা শখের বসেই থাকবে, সেটা কখনোই শরৎকে ছাপিয়ে প্রায়োরিটি দিয়ে সামনে আসবে না। সেটাই আর কি, দাদা বাড়ি নানা বাড়ি দুদিক থেকেই মিউজিকটা ছিল, সে কারণে ইন্সপিরেশনটা আছে আর কি, সেটা বলছি। যদিও বলছি যে আমার ছোটবেলা থেকে সেভাবে গান বাজনা করিনি, কিন্তু যখন আমার বোন রিনাত ফৌজিয়া সেতার বাজান, উনি যখন শুরু করলেন প্রথম আমাদের ভাই বোনদের মধ্যে গান বাজনা নিয়ে আসা করলেন, তো সেইটার থেকে ইন্সপিরেশনটা আরো বেশি আসলো, ওনাকে দেখে আমাদের ইচ্ছা হলো। আমরা এরকম শুনেছি যে মার কোলে আপনি বসে থাকতেন, মা ওইভাবে রেওয়াজ করতেন, এরকম এরকম একটা পরিবেশে আপনার বড় হওয়া, কিন্তু বাবা মা কেউই চাইতেন না আপনি সঙ্গীতের দিকে আসেন, কেন? শুধু আমি না, আমাদের তিন ভাই বোনের কেউই সঙ্গীতের দিকে আসুক তাদের ইচ্ছা ছিল না। সেটা একটা বললাম, যেটা প্রথমেই বলে নিয়েছিলাম যে আমার মা ষাটের দশকে সঙ্গীত শিল্পী ছিলেন, উনি এত ব্যস্ত শিল্পী ছিলেন, এবং বাবাও সঙ্গীত গবেষক বা চাকরি সবকিছু নিয়ে এত ব্যস্ত ছিলেন যে ওনারা হয়তো কাছের থেকে মিউজিক দেখেছেন, দেখে হয়তো ওনাদের কাছে মনে হয়েছে যে সঙ্গীতটা পাশাপাশি থাক, একটা ক্যারিয়ার থাক, পাশে সঙ্গীতটা থাক, সেভাবে হলে আপনি দুটো ব্যালেন্স যেটা হয় আর কি সেটা হলে ভালো হয়। ওনাদের ক্ষেত্রে সেটা ছিল, বাবা আমার দুজনে সারা জীবন চাকরি করে গেছেন, পাশাপাশি গান বাজনা করে গেছেন, সেই হিসাবেই ওনারাও হয়তো চাচ্ছিলেন যে আমরাও পাশাপাশি আগে পড়াশোনাটা আগে করি, একটু বেসটা হোক, তারপরে সঙ্গীতের দিকে আসি। তার মানে কি ছোটবেলা থেকেই পড়াশোনার খুব প্রেসার ছিল বাড়িতে? হ্যাঁ, ওটা ছিল সবসময়। আমাদের পড়াশোনার ব্যাপারটা একেবারে কোনো কম্প্রোমাইজের পর্যায়ে ছিল না, সেটা আসলে বাবার জীবন থেকে শুরু হওয়া। বাবা প্রফেশনালি গান বাজনা কখনই করেনি। ছোটবেলায় বাবার কাছে গল্প শুনেছি, যখন আমার বাবা বা চাচারা একসঙ্গে পড়তে বসতেন, যদি কারেন্ট চলে যেত, ইলেকট্রিসিটি চলে যেত, তখন দেখা যেত যে বাকি দু ভাই গান বাজনা করতে, রেয়াজ করতে বসে যাচ্ছেন, কিন্তু বাবাকে দাদা বলতো না, তুমি ওই একটা মোমবাতি বা একটা হারিকেন দিয়ে উনি কন্টিনিউয়াস পড়াশোনা করে যাচ্ছেন। তো হয়তো সেখান থেকে জিনিসগুলো এসছে ওনার মধ্যে যে না, আমি ওদেরকে পড়াশোনা করাবো, সেটাই আগে হবে। আপনি বলছিলেন যে পড়াশোনার একটা চাপ ছিল, গানের ব্যাপারে একটা বাধা ছিল, কিন্তু দুষ্টামির ব্যাপারে কি কোনো বাধা ছিল? দুষ্টামির ব্যাপারে বাধাটা ছিল এই কারণে যে আমি সবার থেকে ছোট বাসার, তো স্বাভাবিকভাবে একটু আদর একটু বেশি ছিল, সেই হিসাবে হয়তো একটু বেশি করে ফেলেছি হয়তো, সেটা বলতো সেগুলোর এই প্রসঙ্গে এখন আমরা না বলি। সেই ছোটবেলার অনেক কিছুই মানুষ সবাই আমরা টুকটাক দুষ্টুমি করে থাকি, তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে শেষ থেকে এসে কি হলাম সেটাই আসল কথা। এক্স্যাক্টলি, আমরা সেই শেষটাই দেখব, এবং একই সাথে শেষ নিশ্চয়ই শেষ না, ভবিষ্যৎও আছে, সেটার কথাও আমরা শুনব, এবং আপনাকে আমরা এরপর আবিষ্কার করবো আমাদের সেই মঞ্চটিতে। কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি আছে। দর্শক, আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আমাদের সাথে দ্বিতীয় ঘন্টায় অতিথি হয়ে আছেন সরল শিল্পী তানিম হায়াত খান রাজিত, এবং কিবরিয়া কথা দিয়েই গিয়েছিল যে তিনি আমাদেরকে এরপর বাজিয়ে শোনাবেন। আমরা বিরতির পর ফিরে এসেছি এবং বাজনা দিয়ে শুরু করতে চাই এই ভাগটা। প্রথমে শুনি, তারপর আবার আড্ডায় আসবো। আমি রাগ ভৈরবীতে একটু আলাপ বাজাচ্ছি। Thank you.
Thank you.
খুব সুন্দর, অনেক সুন্দর। এবং কিবরিয়া নিশ্চয়ই যখন শুনছিলে তখন বেঙ্গলের আয়োজনে সেই ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের কথা মনে পড়ছিল। আপনার কি সেখানে যাওয়ার সুযোগ হয়েছে নাকি তখন বাইরে ছিলেন? না, আমি দেশে ছিলাম তখন। আমি তৃতীয় দিন আমি সারা রাত ছিলাম এখানে, অ্যাটেন্ড করেছিলাম। তৃতীয় দিন আমাদের পরিবারেরই একজন ঘরানার, সেনিয়া মায়ের ঘরানার তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ওনার বাজনা ছিল, তো যে কারণে প্রেজেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল আর কি আমার জন্য। অসাধারণ একটা আয়োজন বাংলাদেশে চলছে। যাই হোক, আমরা একটু সংবাদটা জানি, তারপরে আপনার পরিবেশন নিয়ে আবারও ফিরে। খুব সুন্দর এবং একটু অন্যরকম, আর এই পরিবেশনাটি যতটুকু ধ্রুপদ মনে হচ্ছিল তার চেয়ে বেশি আধুনিক মনে হচ্ছিল, সেটাই উদ্দেশ্য ছিল আসলে। চমৎকার, পিনুদার সাথেও খুব সুন্দর কম্বিনেশন হয়েছে, তাকেও অনেক ধন্যবাদ। আমরা আরো বাজনা শুনবো একটি বিরতির সময় হয়েছে তার আগে। দর্শক, শেষবারের মতো একটি বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। এখন দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল, নিবেদক মেরিল স্প্ল্যাশ। দর্শক, বিরতির পরে আমরা রাঙা সকালের একেবারে শেষ ভাগে ফিরে এসেছি এবং আমাদের সঙ্গে রয়েছেন সারোদ শিল্পী এবং একাধারে সঙ্গীত শিল্পী তানিম হায়াত খান রাজিত, যার অসাধারণ পরিবেশনে আমরা মগ্ন ছিলাম। আমরা সেখানেই ফিরতে চাই কথা না বাড়িয়ে। আমরা তো আসলে টানা 8-10 মিনিট শুনবো, তো একটু কথাবার্তা বলে তারপরে বিদায় নিয়ে পরিবেশনার দিকে যাই, সেটাই বরং ভালো। ফ্যামিলিতে কে কে আছে এবং আপনার এই চর্চার জায়গাতে তারা কতটুকু সহযোগিতা করছে?
ফ্যামিলিতে আমার ওয়াইফ আর আমার দুটো বাচ্চা, আমার ছেলেটার বয়স প্রায় 10, আমার মেয়ের বয়স 4। তো ইন্সপিরেশন অবশ্যই আছে, এখনো বাজাচ্ছি, সিডনিতে চলে গেছি প্রায় 11-13 বছর অ্যাকচুয়ালি, আর বিবাহিত জীবন 13 বছর, চলে যাচ্ছে যখন বাজনা, তার মানে অবশ্যই সাপোর্টটা ফ্যামিলি থেকে আছে। আর এই যে পরম্পরা বাজনার, সেটা কি আছে? সেটা খুব, সেটা চেষ্টা করছি, এখন আমি চাচ্ছি ওরা ইনভলভ থাকুক মিউজিকের সাথে। আমার ছেলেটাকে আমি একটা ছোট একটা সরদ বানিয়ে দিয়েছি ওর জন্য একটু ছোট করে, ও তবে সরদটা নিলেও ওকে আমি প্রথমে গিটারটা শিখাচ্ছি, গিটারটা ওখানে একটা স্কুলে ক্লাসে ভর্তি হচ্ছে, তো ওয়েস্টার্নটা আমি চাচ্ছি ও আগে শিখুক, তখন ওর জন্য ইস্টার্ন ওয়েস্টার্ন মিক্স আপটা একটু সুবিধা হবে, এটা আমি এভাবে চাচ্ছি। আর ও, আর আমার মেয়েটা মাত্র 4 বছর বয়স, কিন্তু ইন্টারেস্টিং, ও মনে হয় ওর দাদির দিকে যাচ্ছে, মানে আমার মা ফৌজিয়া ইয়াসমিন, ও গানটা খুব ভালো গাচ্ছে এবং এত সুন্দর সুরে গান করে এখন থেকে, যে মনে হয় যে পরম্পরার কথাটা বললেন, হয়তো পারিবারিকভাবে আমি বাজনা করছি, ও শিখছে, দেখছে, শুনতে শুনতে হয়তো গানটাও তৈরি হয়ে গেছে। তো কিছুদিন আগে ওকে কিছু মানুষের সামনে দাঁড়া করে দিলাম, প্রায় 150 মানুষের সামনে, মাইক্রোফোনে দিব্যি স্টেজে গান, ছোট ছোট কিছু রাইম করে চলে আসলো, বুঝলাম যে হ্যাঁ, হয়তো পরম্পরাটা আমি রাখতে পারবো, চেষ্টা করব, সবার দোয়া আশীর্বাদ যদি থাকে, মুরুব ফ্যামিলিতে যারা আছেন, দোয়া মা বা চাচা জ্যাঠা দাদা সবাই, সবার যদি আশীর্বাদ থাকে, দোয়া আশীর্বাদ থাকে, হবে ইনশাল্লাহ। আমরা সেরকম আশা করি এবং আমাদের পক্ষ থেকেও শুভকামনা থাকবে অবশ্যই। আমরাও চাই যে এরকম একটি সঙ্গীত পরিবারের পরবর্তী প্রজন্ম সঙ্গীতের সাথেই থাকুক। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই আমরা শেষ করব একটি বাজনা দিয়ে। তার আগে খুব ছোট করে যদি আমাদের দর্শকদের আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ মাছরাঙ্গা টিভি কে আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকে শুভ সেই সকালে সে প্রোগ্রামটায় বাজানোর সুযোগ পাচ্ছি, আর সাথে পিনুদা আছেন, অনেক বড় তবলা শিল্পী, প্লাস ওনার বাবা পণ্ডিত রামকানাই দাস, তো সেই হিসাবে এটাও আমার সৌভাগ্য যে পিনুদাকে সাথে পাচ্ছি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আর অবশ্যই আমরা তানিম হায়াত খান রাজিতের একটি বাজনা শুনতে শুনতে আজ বিদায় নেব। বিদায়ের বেলায় একটি কথা একটু ছোট করে বলতে চাই যে আজকের দিনটি বিশেষ, কারণ আজ বেগম রোকেয়া দিবস। আজকের দিনটিতে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। বেগম রোকেয়াতে আমরা মানে সবাই চিনি, নারী জাগরণের পথিকৃৎ তিনি, এবং নিঃসন্দেহে আজকের দিনটি বিশেষভাবে আমাদের কাছে অনেক বেশি স্মরণীয়। আর নারী অগ্রযাত্রায় আমাদের শুভকামনা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবারও দেখা হবে। শুভ সকাল। শুভ সকাল। চলুন আমরা পরিবেশ নাই। Thank you.